Welcome, dear students. Hope you all are fine, hale and hearty. Now, put your headphones on and please concentrate. তোমরা সবাই সিনেমা দেখতে ভালোবাসো, তাই না? আমিও সিনেমা দেখতে ভালোবাসি। আমি যখন উচ্চ মাধ্যমিক কমপ্লিট করি, সেই সময় আমার একটা সিনেমা দেখার সৌভাগ্য হয়েছিল। এবং সেই সিনেমাটা আমাকে পরবর্তী জীবনে খুব স্ট্রাইক করেছিল। সিনেমাটার নাম, আসলে এই সিনেমাটা হচ্ছে আমাদের সমসাময়িক সিনেমা। এবং এই সিনেমাটার নাম হচ্ছে উদয়ের পথে। সিনেমাটার পরিচালনা বিমল রায় নামে এক ভদ্রলোকের, আর সিনেমাটাতে দাপটে অভিনয় করেছিলেন রাধামোহন ভট্টাচার্য নায়কের ভূমিকায়। এই রাধামোহন ভট্টাচার্যের চরিত্রের নামটি ছিল অনুপ। তো এই সিনেমার একটা সিকোয়েন্স, একটা ইন্টারভিউয়ের সিকোয়েন্স স্পেশালি আমাকে ভীষণভাবে স্ট্রাইক করেছিল, যা আমাকে পরবর্তী জীবনের লক্ষ্য বেছে নিতে খুব সাহায্য করেছিল। আমি তোমাদের সাথে একটু ঘটনাটা শেয়ার করি। এই সিনেমাতে রাধামোহন ভট্টাচার্য ওরফে অনুপ ইন্টারভিউ দিতে গেছিলেন, এবং যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তাকে প্রাথমিক কিছু প্রশ্ন টশ্ন করেন, এবং শেষ পর্যন্ত রাধামোহন ভট্টাচার্য ওরফে অনুপের চাকরিটা হয়ে যায়। যখন চাকরিটা হয়ে যায়, তখন অনুপ জিজ্ঞেস করেন যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তাকে, যে নিয়োগপত্র একটা পাবো নিশ্চয়। প্রশ্নকর্তা অর্থাৎ যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি একটু হকচকিয়ে যান, কারণ নিয়োগপত্রকে আমরা ন্যাচারালি অ্যাপয়েন্টমেন্ট লেটার বলে ভাবি। এইবার রাধামোহন ভট্টাচার্য অ্যাপয়েন্টমেন্ট লেটার কথাটা ব্যবহার করেননি, তাই তিনি পাল্টা প্রশ্ন করেন যে আপনি কি ইংরেজি শব্দ একেবারেই ব্যবহার করেন না? এই সময়ে অনুপ দারুণ একটা উক্তি করেছিল এবং সেটা খুব স্মরণীয় আমার জীবনে। তিনি বলেছিলেন, করি যখন ইংরেজিতে কথা বলি। আমি দুটো ভাষায় জানি কি না, তাই দুটোকে মেশানোর দরকার হয় না। এই লাস্ট দুটো লাইন, আমি দুটো ভাষায় জানি কি না তাই দুটোকে মেশানোর দরকার পড়ে না, এইটা আমাকে খুব স্ট্রাইক করেছিল। যে তাই তো, আমি কি পারি না নিজেকে এমন একটা জায়গায় পৌঁছে দিতে যেখানে বাংলা আর ইংরেজি মিলিয়ে মিশিয়ে বলার দরকার হয় না? যখন বাংলায় কথা বলবো ভালোবেসে বাংলাতেই কথা বলি, আর যখন ইংরেজিতে কথা বলবো তখন পুরোটাই ইংরেজিতে বলবো। এই বিষয়টাই আমার পরবর্তী জীবনে এগিয়ে যায় এবং আমি পরবর্তীতে ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই সমান দক্ষতা অর্জন করতে সমর্থ হয়েছি। এবং কেন এটা প্রয়োজন সেটাই আমি এবার তোমাদের বলবো। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদের বর্তমান যুগে প্রত্যেকের জীবনে সোশ্যাল মিডিয়ার প্রভাব অনেকখানি, এবং আমরা আমাদের প্রতিদিনের অনেকটা সময় প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে কাটাই। সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, ইনস্টা করি, প্রত্যেকটা জায়গায় দেখো আমাদের একটা চ্যাটিংয়ের অপশান থাকে। এবং আমরা কি করি, আমরা বাংলা লেখাগুলোকে ইংরেজি হরফে লিখি। এমনিতে কোনো অসুবিধে নেই, কিন্তু একটা মজার সিকোয়েন্স তোমরা একটু ভাবো। ধরো তুমি চ্যাটিং করছো এমন একজনের সাথে, সে বাঙালি, তাহলে তুমি ইংরেজি হরফে বাংলাগুলো লিখছো, তোমার মেসেজ তার কাছে পৌঁছে যাচ্ছে, সে সেই মেসেজটা ডিকোড করছে এবং সে পড়তে পাচ্ছে। এবং এইভাবে একটা গ্রুপও যদি হয় যে গ্রুপটাতে সবাই বাঙালি, সেখানে তুমি সবটাই হরফ ব্যবহার করছো ইংরেজির, লিখছো বাংলায়, সেখানেও উল্টো দিকের সব মানুষই তোমার কথাগুলো বুঝতে পারবে। কিন্তু এবার একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনের কথা বলি। যখন তুমি এমন কোনো একটা গ্রুপে আছো যেখানে বাংলাভাষী ছাড়াও হিন্দিভাষী রয়েছে, অসমীয়াভাষী রয়েছে, এইরকম নানা মানুষ রয়েছে, সেখানে কিন্তু তুমি ইংরেজি লেখায় বাংলা ব্যবহার করে চালাতে পারবে না। কারণ তুমি বাংলায় লিখলে ইংরেজি হরফ হলে কিন্তু উল্টো দিকের মানুষটা তো হিন্দিভাষী, তিনি বাংলাটা বোঝেন না। আবার ভাবো, যিনি হিন্দিভাষী তিনিও একই রকমভাবে ইংরেজি হরফ ব্যবহার করে হিন্দিতে লেখেন, তখন আবার তুমি সেটা বুঝতে পারবে না। এইভাবে তোমরা দুজনেই যে মেসেজ পাঠাচ্ছ অন্যরা ডিকোড করতে পারবে না। তখনই আসে যে সঠিক ইংরেজি লেখার প্রবণতা।
তুমি যদি টোটালটাই ইংরেজিতে লেখো তাহলে দেখবে যে উল্টো দিকের যে কোনো ভাষার মানুষ খুব সহজেই কিন্তু তোমার মেসেজটা, তোমার কথাটা পড়তে পাচ্ছে এবং বুঝতে পাচ্ছে। এটাই ইংরেজির মহিমা। ডিয়ার স্টুডেন্টস, শুধু তোমরা নও, আমাদের প্রতি ক্ষেত্রে কত ইংরেজি লিখতে হয়, ইংরেজি পড়তে হয়, না চাইলেও আমাদের ইংরেজির মুখোমুখি হতে হয়। এবং তুমি অবাক হবে যদি কখনো তুমি বাইরের দেশে যাও, কিংবা ধরো আমাদের ভারতবর্ষেরই পশ্চিমবঙ্গের বাইরের কোনো স্টেটে যাও যেখানের ভাষাগুলো জানো না, সেখানে যদি তুমি দেখো ইংরেজিতে কোথাও বিশ্লেষণ করা আছে, ইংরেজিতে কোথাও সাইনিং করা আছে, দেখবে তোমার ভীষণ ভালো লাগবে, কারণ তুমি ইংরেজিটা জানো এবং সেই ইংরেজি ল্যাঙ্গুয়েজগুলো পড়ে তুমি সেটা বুঝতে পারবে। তখন তোমার অসমিয়া বা কেরলিয়ান জানার কোনো প্রয়োজন পড়বে না। আর এইখানেই আমরা ভুলটা করে ফেলি। ধরো সোশ্যাল মিডিয়ায় আমাদের কম ইংরেজির জ্ঞান নিয়ে ইংরেজি লিখতে গেলাম এবং ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে তোমার ইংরেজিটা সঠিক হলো না, উল্টো দিকের মানুষটি হয় হাসবেন নয় তোমার অর্থটা বুঝতে পারবেন না। আসলে কি জানো তো, ইংরেজিতে একটা কোড আছে, এই কোডটার নাম হচ্ছে গ্রামার, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে টেন্স। এই কোডটা ব্যবহার করে তুমি যদি ইংরেজি লেখো তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ সেটাকে ডিকোড করতে পারবেন এবং তোমার ভাষাটা, তোমার মেসেজটা, তোমার বার্তাটা তিনি পরিষ্কার বুঝতে পারবেন। এবারে আমরা দেখব যে মানুষ সচরাচর জোর করে ইংরেজি লিখতে গিয়ে কীরকম ভুল করে ফেলে এবং তা হাস্যকর হয়ে যায়, আর কীভাবেই টেন্স ব্যবহার করে প্রত্যেকটা ইংরেজিকে আমরা সহজ, স্বাভাবিক এবং সঠিক ইংরেজিতে রূপান্তর করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, যেটা বলছিলাম যে আমাদের ইংরেজি আসলে একটা কোড, যে কোডটা গ্রামার যারা জানে তারা সেটাকে ডিকোড করতে পারে। কোড আর ডিকোড কি? এটা ধরো তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তুমি ফেসবুক অ্যাকাউন্টটা একটা পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছ। এইবার তোমার এই পাসওয়ার্ডটা যদি বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ জানে তাহলে সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা সে ওপেন করে ফেলতে পারবে, তাই না? তার মানে দেখো ওই পাসওয়ার্ডটা হচ্ছে এমন একটা জিনিস যা তোমার অ্যাকাউন্টটা খুলতে সাহায্য করে। এবং পাসওয়ার্ডটা কেন খুলতে সাহায্য করছে? কারণ কম্পিউটারের মেমোরিতে অলরেডি পাসওয়ার্ডটা ইনস্টল করা আছে। একদম ঠিক সেই রকম ইংরেজিতেও টেন্স এমন একটা পাসওয়ার্ড যা গ্রামার হিসেবে মানুষের ব্রেনে অলরেডি ইনস্টল করা আছে। এবং যদি তোমার টেন্সের ভুল হয়, ব্রেনের যে টেন্স ইনস্টল করা আছে, যে রুলস ইনস্টল করা আছে তার সাথে তোমার রুলস মিলবে না এবং ডিকোড করতে পারবে না এবং মানুষ সেই মেসেজটাকে গ্রহণ করতে পারবে না। তাহলে এই জিনিসটা কিন্তু খুব মজার, টেন্সের একটা সার্বজনীন পাসওয়ার্ড আছে, প্রত্যেকে এই পাসওয়ার্ডটা জানে। এই পাসওয়ার্ডটা যদি তুমি শিখে নাও, সেই পাসওয়ার্ডটা কি? রুলস। তাহলেই এই রুলসের পাসওয়ার্ডটা দিয়ে যে কেউ যে কোনো জায়গায় সেটা খুলে ফেলতে পারবে। আর যদি তা না হয় তাহলে একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। তুমি ইংরেজি লিখছো, সে ইংরেজি যখন অন্যে পড়ছে সে তোমার ইংরেজি দেখে হাসছে, কারণ ইংরেজিটা ইংরেজি হয়নি, তুমি যেটা বলতে চেয়েছো সেটা পৌঁছয়নি এবং তার ফলে ইংরেজিটা ভুল ইংরেজি হয়েছে। তোমাদের বলেছিলাম টেন্স মানে আলো, এইবার আমরা দেখব টেন্সের আলোর সাহায্যে ইংরেজির এই ভুলগুলো, অন্ধকারগুলো কিভাবে দূর করা যায়। সবার আগে আমি তোমাদের একটা চার্ট দেখাবো, এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। দুটো জিনিস দেখাবো, কোনটা রং অ্যাপ্রোচ, কোনটা রাইট অ্যাপ্রোচ, যারা লিখেছেন তাদের কোথায় ভুল হয়েছে, কিভাবে সেটাকে রেক্টিফিকেশন করা সম্ভব। ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা বোর্ডে দুটো শাড়ি করেছি, একটা হচ্ছে রং শাড়ি আর একটা হচ্ছে রাইট শাড়ি। রং শাড়িতে আমরা সেইগুলোই রেখেছি যেগুলো মানুষ লিখেছেন, তাদের মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছেন কিন্তু আনফর্চুনেটলি সেটা সঠিক মনের ভাব প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। কেন? তার কারণ হচ্ছে ওই টেন্স।
টেন্সের আলোটা যখন আমরা ফেলবো তখন দেখব যে এই সব ভুলগুলোই সঠিক সেন্টেন্সে পরিণত হতে পারত। কিভাবে দেখো, ওয়ান, আই হ্যাড শেয়ার মাই ডিটেলস, দেখো এই শেয়ার কথাটা দেখো, আই হ্যাড শেয়ার মাই ডিটেলস উইথ ইউ, মোটামুটি এটা বোঝা যাচ্ছে, কিন্তু যারা সত্যিকারের ইংরেজি জানেন তাদের কিন্তু এটা বুঝতে অসুবিধে হবে, কারণ এটা কিন্তু ঠিকঠাক ইংরেজি রুলস মেনে চলেনি। হ্যাড, এই হ্যাড থাকলে সবসময় শেয়ার ভার্ব, এই শেয়ার ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এক্স্যাক্টলি, এবং সেই জন্য দেখো হ্যাড শেয়ার্ড আছে। তাহলে তুমি কি করে বুঝলে যে শেয়ার ভার্ব এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে? এইটাই তো টেন্স। এই টেন্সটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যদি তুমি পাস্ট পারফেক্ট টেন্সটা জানতে তাহলে পরিষ্কার বুঝে যেতে নেভার আই হ্যাড শেয়ার হয় না, সবসময়ই আই হ্যাড শেয়ার্ড হয়, এক্স্যাক্টলি, মজার ব্যাপার না? সেকেন্ড অংশ দেখো, সো ইফ দে নট কেম, বক্তা বলতে চেয়েছিল যে যদি তারা না আসে, কিন্তু এবারও তাই দুর্ভাগ্যবশত সেই মিনিং তো পৌঁছলো না মানুষের কানে, কারণ ইংরেজিতে দে নট কেম একেবারেই হয় না, কি হয়, ডিড নট কেম। রুলসটা কি, নেগেটিভ সেন্টেন্স যখনই আসে তখন এই ডু ভার্বের ফর্ম আসে, যেমন আই নো মানে আমি জানি, আই নো নট মানে আমি জানি না, না আমি জানি না ইংরেজি, আই ডু নট নো, মানে নেগেটিভ সেন্টেন্স আসলেই তোমাকে ডু ভার্বের ফর্মটা আনতে হবে, এবং তারপরে কি হবে, মূল ভার্ব, মূল ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্ম নেবে। এটা কি করে জানতে পারলাম? সিম্পল পাস্টের নিয়ম, পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স নিয়ম, এটাই তো টেন্স, এটাই তো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তিন নম্বর দেখো, আই মে নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, কি বলতে চাইছেন বক্তা, যে মিটিংয়ে তিনি প্রেজেন্ট হয়তো থাকতে পারবেন না, কিন্তু বাক্যর মিনিং তা বোঝাচ্ছে না, একেবারেই বোঝাচ্ছে না, কি হবে দেখো, মে নট বি প্রেজেন্ট, অর্থাৎ এইখানে একটা আমাদের বি বা বি ভার্বের কিন্তু প্রয়োজন আছে, যেটা আমরা এখানটায় দিয়েছি দেখো। কেন? কারণ টেন্স অনুযায়ী তোমাকে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্ট এটা বসাতে হবে। ভদ্রলোক দেখো, আই সাবজেক্ট বসিয়েছেন, মে একটা অক্সিলারি ভাব বসিয়েছেন, অ্যাকচুয়ালি মেকে মোডাল অক্সিলারি বলা হয়, কিন্তু মূল ভাবটা, এই যে মূল ভাব, এই বি বসাতে উনি ভুলে গেছেন, তাই প্রেজেন্ট থাকবেন এই থাকা মিনিংটা আসেনি, এই সেন্টেন্সটা ওটা ভুল সেন্টেন্স তৈরি হচ্ছে। তাহলে প্রতিক্ষেত্রে দেখছো যে টেন্সের নলেজ আমাদের কিভাবে সঠিক সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। নেক্সট, আই কিপ বিজি এ লট ডিউ টু মাই ওয়ার্ক, কি বলতে চেয়েছেন উনি, যে আমি আমার কাজের জন্য প্রচণ্ড ব্যস্ত থাকি, একদমই কিন্তু সেই মানেটা তৈরি করেনিও। আই কিপ বিজি মানে কি, আমি লোককে বিজি রাখি, আমি নিজে বিজি সেই মানেটাও আনেনি, কিপ মানে রাখা, আই কিপ বিজি আমি অন্যকে বিজি রাখি, দেখো একটা হাস্যকর ব্যাপার তৈরি হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা হতো আই অ্যাম বিজি বাই আই ওয়াজ বিজি, কেননা অ্যাম হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টে অ্যাম মানে কি বোঝাতো, যে এই মুহূর্তে আমি আমার কাজের জন্য খুব ব্যস্ত, আর ওয়াজ দিলে বোঝাতো যে সেই সময় আমি কাজের জন্য খুব ব্যস্ত ছিলাম। অ্যাকচুয়ালি এই কিপটা কোনো পারপাসই সার্ভ করে না, কি ভুল ভার্বের উদাহরণ, ঠিক আছে। পরেরটাই দেখো, নো ওয়ান রেসপন্ডিং অ্যাট অল, কি বলতে চাইছেন, যে কেউ রেসপন্ড করছে না, কেউ সাড়া দিচ্ছে না, না এবারেও তৈরি হয়নি, কি হবে দেখো, ইজ রেসপন্ডিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে এইখানটায় একটা ইজ রয়েছে, একটা ইজ হবে এখানটায়, ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন ভার্বের সাথে আইএনজি যোগ হয় তখন কিন্তু এখানে একটা বাধ্যতামূলকভাবে ইজ বা অ্যাম বা আর বা পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার এসে যায়। এই ভদ্রলোকের এই নলেজটা ছিল না, তাই তিনি বাক্যটা তৈরি করতে পারেননি এবং বাক্যটা আবারও ভুল বাক্য হয়ে দাঁড়িয়েছে। আবারও দেখো, অল পেন্ডিং টাস্কস ডান, এখানে অল পেন্ডিং টাস্ক ডান মানে কি, বক্তা বোঝাতে চেয়েছেন যে আমরা আমাদের সমস্ত যে কাজ মূলতুবি ছিল সেগুলো করা হয়েছে, দুর্ভাগ্যবশত ইংরেজিটা সেটা বলে না। অল পেন্ডিং টাস্ক এটা হচ্ছে তোমার অবজেক্ট, এইটা
আমাদের আর বা ওয়ার ডান এরকম একটা লাগবে এবং অবজেক্ট ধরে এটাকে আমরা যদি লিখি তাহলে আর বা ওয়ার ডান দিলে এটা ঠিক হবে অল পেন্ডিং টাস্কস ডান এটা হবে অল পেন্ডিং টাস্কস আর ডান বা ওয়ার ডান এবং এটা পাস্ট টেন্সে হয়ে ভয়েসে চলে যাবে তবে এই বাক্যটা সঠিক হবে এই জায়গাটা একটা বড় রকম ভুল আছে এনারা দেখো ইংরেজিতে টেন্সের মেসেজটা দিতে চাইছেন কিন্তু আসছে না সঠিক রুলসের অভাবে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আই ডিড অবজার্ভড ভালো করে দেখো ডিড অবজার্ভড এই ডিড অবজার্ভড আই হচ্ছে সাবজেক্ট এবং এই অবজার্ভ যদি ইডি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু এখানে ডিড আসবে না আর যদি ডিড এখানে থাকে তাহলে আবার এখানে অবজার্ভ হবে না এক্স্যাক্টলি দেখো অবজার্ভড আর ডিড অবজার্ভ এই দুটো বিকল্পের যে কোনো একটা হতে পারে ডিড অবজার্ভড একেবারেই ভুল উত্তর ডিয়ার স্টুডেন্টস তোমরা এবার বুঝে যাচ্ছ যে আমরা এরকম আমাদের প্রতিদিনের কাজে যখন লিখি এরকম একটা তালগোল পাকিয়ে যে আমরা বুঝতে পারি না যে ইজ না আর ওয়াজ না ওয়ার শ্যাল বি না উইল বি আমরা একটা দোটানায় পড়ে যাই এক্স্যাক্টলি টেন্স এই কাজটাকে সহজ করে দেয় টেন্স একদম তোমার বন্ধুর মতো যে তোমাকে পরিষ্কার বলে দেবে যে কোন পথে যাবে কিভাবে যাবে অর্থাৎ কী বসাবে কার পরে বসাবে কেমনভাবে বসাবে এই জন্যেই টেন্স আসলে লাইট আলো তাহলে তোমরা দেখলে যে ভুলগুলো কি আর সেটার সঠিক পথটাই বা কী এইবার একটা প্রশ্ন যে আমরা সঠিক পথে পৌঁছবো কী করে কী করেই বা বুঝবো ব্যাপারটা চলো আমরা একটা সিম্পল সেন্টেন্স নিয়ে দেখে নিই দেখো একটা খুব সহজ বাক্য দেখো আমার ভালো লাগছে না এবার নর্মালি স্টুডেন্টস কী করে আমার ইংরেজি কী ভালো লাগা ইংরেজি কী বা শুধু লাগা ইংরেজি কী এই বৃত্তে ঘোরাফেরা করে এইখানেই ভুল আমরা কী করব টেন্স অনুযায়ী বাক্যটাকে একটু সাজিয়ে নেব যাতে আমরা টেন্সের ফর্মুলাটা ঠিক ঠিক বসাতে পারি দেখো তো আমরা যদি বাক্যটাকে এইরকম করি আমি ভালো বোধ করছি না আচ্ছা আমরা যখন এই বাক্যটা বললাম আমাদের কি অর্থে কোনো বদল ঘটেছে ঘটেনি কিন্তু এতে একটা বড় জিনিস হয়ে গেছে আমরা পরিষ্কার সাবজেক্ট পেয়ে গেছি ভার্ব পেয়ে গেছি এবং অবজেক্ট পেয়ে গেছি এবং আমরা দেখো খুব সহজে এবার বাক্যটাকে ইংরেজিতে তৈরি করে ফেলছি আমি এস বোধ করছি ভার্ব ভালো অবজেক্ট এবার আমরা এস প্লাস ভি প্লাস ও এই ফর্মুলাতে দেখো সেন্টেন্সটা তৈরি করে ফেলছি কিভাবে দেখো প্রথমে সাবজেক্ট আমি আই বোধ করা ইংরেজি ফিল অনুভব করা এইবার ভালো গুড এইবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নট আছে তাহলে আমাদের এইখানে নট আনতে হবে তাহলে আমি আগেই বলেছি নেগেটিভ সেন্টেন্স হলে একটা ডু ফর্ম আসে আই ডু নট ফিল গুড দেখো তো সুন্দর ইংরেজি ইংরেজি লাগছে না আবার কেউ কেউ এভাবেও লেখেন আই অ্যাম নট ফিলিং গুড এগুলো আর কিছুই না ইংরেজিটাকে সুন্দর করা কেউ কেউ গুডটাকে চেঞ্জ করে দিয়ে বলেন আই অ্যাম নট ফিলিং ওয়েল দেখো সুন্দর ইংরেজি হয়ে গেল আমার ভালো লাগছে না আই অ্যাম নট ফিলিং ওয়েল এইটাই হচ্ছে টেন্সের কারসাজি এইটাই হচ্ছে টেন্সের জাদু একটা জিনিস মনে রাখো যে আমরা বাংলায় যতটা সহজে কথা বলতে পারি ইংরেজিতেও ঠিক ততটাই কখনো কখনো ইংরেজিতে তার চাইতেও ভালোভাবে আমাদের কথাগুলো আমরা ব্যবহার করতে পারি এবং সেটাও খুব সুন্দর দেখায় ব্যাপারটা কি তাহলে খুব কঠিন মনে হলো দেখো যদি রুল জানতে পারি তাহলে খুব সহজে একদম ম্যাজিকের মতন বাংলা বাক্যটাকে আমরা ইংরেজিতে ট্রান্সফর্ম করে দিলাম এবং এটা একটা গুড ট্রান্সফরমেশন হয়েছে
সত্যি কথা বলতে ইংরেজিটা সত্যিই খুব মধুর ভাষা। তোমরা যদি ইংরেজিটাকে ঠিক ঠিক ব্যবহার করতে পারো, একটু যদি ইংরেজিকে ভালোবাসো, দেখবে ইংরেজিতেও অনেক আবেগ, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা কী সুন্দরভাবে বোঝানো যায়। আর একটি মাত্র বাক্য দেখো, এই বাক্যটা তুমি যদি কখনো লেখো, দেখো, প্লিজ লিভ মি অ্যালোন, অর্থাৎ আমাকে একটু একা থাকতে দাও। তাই আমাকে একটু একা থাকতে দাও এই কথাটাকে ইংরেজিতে খুব সুন্দর করে বলা যায়, প্লিজ লিভ মি অ্যালোন। কত ভালো না লাগা, কত অভিমান, কত ব্যথা এই একটিমাত্র বাক্যেই প্রকাশ করা যায়, প্লিজ লিভ মি অ্যালোন। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, আমরা আরও ডিটেলসে আলোচনা করব পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।